প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা ইতিমধ্যে জেনে গেছো ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদন কিন্তু শেষ হয়ে গেছে এখন এই ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদনের প্রথম মেধা তালিকায় কতটুকু জিপিএ পেলে কি পরিমাণ পেলে তোমরা চান্স পাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা লক্ষ্য করো একটা রাফ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রথমে হচ্ছে মানবিক বি ও বিএসসি এই ক্ষেত্রে মানবিক শাখা থেকে ষাট পার্সেন্ট শিক্ষার্থীকে চান্স দেওয়া হবে বিজ্ঞান শাখা থেকে দেওয়া হবে টোয়েন্টি পার্সেন্ট এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে দেওয়া হবে বিশ পার্সেন্ট এটা হচ্ছে আসন বিন্যাসের ক্ষেত্রে এছাড়া বাণিজ্য বিভাগে বিবিএসের ক্ষেত্রে হচ্ছে মানবিক বিভাগ থেকে দেওয়া হবে দশ পার্সেন্ট বিজ্ঞান শাখা থেকে দেওয়া হবে বিশ পার্সেন্ট এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে দেওয়া হবে সত্তর পার্সেন্ট এরপর হচ্ছে বিজ্ঞান বিএসসি এখানে কিন্তু বিজ্ঞান শাখা থেকে একশো পার্সেন্ট দেওয়া হবে এখানে কিন্তু মানবিক এবং বিজ্ঞান শাখার কোনো শিক্ষার্থীকে চান্স দেওয়া হবে না এরপরে চলে যাচ্ছি গ্রুপ পরিবর্তনের চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম জিপিএ অনুযায়ী চান্স তোমরা পাবে এরপর বলা আছে এসএসসি চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসি পরীক্ষায় ষাট পার্সেন্ট জিপিএর ভিত্তিতে আসনটা বন্টন করা হবে যাদের এইচএসসির জিপিএ পার্সেন্টেজটা ভালো তারা কিন্তু আসনটা পেয়ে যাবে এবার আসছে তোমাদের জন্য যে মোট কতগুলি আবেদন জমা পড়েছে মোট আবেদন জমা পড়েছে তিন লক্ষ উনিশ হাজার মোট আসন হচ্ছে চার লাখ পনেরো হাজার কম বেশি হতে পারে এবার আমরা চলে যাচ্ছি কত জিপিএতে চান্স হবে এখানে লক্ষ্য করো প্রথমে হচ্ছে কলেজ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সরকারি কলেজ ও বেসরকারি কলেজ জেলাভিত্তিক যে সরকারি কলেজগুলি আছে এখানে কিভাবে তোমরা চান্স পাবে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ কমপক্ষে সাত পেতে হবে এসএসসি এবং এইচএসি দুইটা মিলিয়ে মানবিক বিভাগ থেকে কমপক্ষে জিপিএস ছয় পয়েন্ট পাঁচ শূন্য থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে জিপিএ থাকতে হবে ছয় হলে চলবে এরপরে আমরা চলে যাচ্ছি উপজেলা ভিত্তিক সরকারি যে কলেজগুলি আছে এখানে চাঞ্জার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পেতে হবে ছয় প্লাস মানবিক বিভাগ বিভাগ থেকে পেতে হবে ফাইভ প্লাস এবং বাণিজ্য বিভাগ থেকে পেতে হবে ফাইভ প্লাস তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কত জিপিএ পেলে তোমরা এই প্রথম মেধা তালিকায় চান্স পাবে তোমাদের এই জাতীয় টিউটোরিয়ালগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ভিডিওকে শেয়ার করে দাও ভালো থাকো ধন্যবাদ